আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো আমি প্রথমেই এখানে বাদাম নিয়ে নিয়েছি, এটা আপনারা কিন্তু আস্ত বাদাম নিতে হবে কথা নেই, এটা ছুলে নিতে হবে। আমি এটাকে ছিলে তারপরে নিব, পুরোটা ভিতরের যে বাদামটা থাকে ওটা আমি বের করে নেব, খোসাটা ফেলে দেব। তো আমি ওটাকে সম্পূর্ণ ছিলে তারপরে দেখেন বাদামটা বের করে নিয়ে আসছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম বাদামও কিনে নিয়ে আসতে পারবেন। তো আমার এ বাদামগুলো গিফটের বাদাম, একটা ভাবি আমাকে দিয়েছিল, তাই ভাবলাম যে একটা রেসিপি করে ফেলি। তো বাদামটাকে আমি ভেজে নেব একদম আস্তে। আমার চুলার জালটা কিন্তু অনেক জোরে আমি দেইনি, মিডিয়াম রেখেছি। আমি মিডিয়াম রেখে তারপরে আমি বাদামটাকে সুন্দর করে ভেজে নেব। আর এ বাদামটাকে ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর আমি সবসময় যে কথাটা বলি যে যে কোনো জিনিস একটু সময় নিয়ে করলে সেটা সেই কাজটা কিন্তু সুন্দর হয়, এটা আমি সবসময় বলি। তো আমি বাদামটাকে সুন্দর করে ভেজে নেব, ভেজে তারপরে আমি পরের প্রসেসে আমি চলে যাব। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু একদমই পয়সাও লাগবে না, কি কষ্টও লাগবে না, শুধু একটু কষ্ট করে দিয়ে দিবেন এই আর কি। তো আমি বাদামটা কিন্তু ভেজে নিয়েছি, দেখেন বাদামটা ভাজা আমার হয়ে গেছে। চুলা আমি বন্ধ করে দিয়েছি, তারপরেও কিন্তু আমি নেড়েই যাচ্ছি, কারণ এটা একটু ইয়ে করতে হবে। তো বাদামটা আমি সুন্দর করে ইয়ে করে নিছি। এবার আমি দুই কাপ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিলাম। এটা আপনারা গুড় দিয়েও করতে পারবেন, তবে আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি চিনি দিয়েই করেছি। আর আমার কাছে মনে হয় যে সাদা যেটা থাকে এটা আমার কাছে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে, আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এটা। এটা আমার বাচ্চা বলবো না, আমি আমাদের ঘরের প্রত্যেকে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড প্রায় নিয়ে আসে এটা। তো যাই হোক, এখন আমি দুই কাপ চিনির ভিতরে আমি হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এবার চিনিটা যতক্ষণ না গলবে ঠিক ততক্ষণ, শুধু গললে হবে না, এই চিনিটা যে শিরাটা হবে এই শিরাটা কিন্তু একটু আঠালো হবে। আঠালো বলতে যখন একদম হাতে লাগালে পরে একটা চিটচিটে ভাব আসবে তখন তার হবে, ঠিক তখন কিন্তু এটা হবে, তার আগে হবে না। গুড়ের বেলাও সেম, যদি গুড় দিয়ে আপনারা করেন সেটাও কিন্তু একই অবস্থা, গুড়ের বেলাও কিন্তু গুড় দিয়ে করলেও সেমই হতে হবে। আর চিনিটাকে এইভাবে চিনিটাকে কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, করলে পরে দেখা যাবে ফেনা উঠে যায়। আর একটু আস্তে আস্তে করে, এখানে মিডিয়াম আছেই আমি রেখেছি কিন্তু। এবার দেখেন আমি দেখাচ্ছি, আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখেন একটা তারের মতো হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন কি না আমি বুঝতেছি না, কিন্তু তারের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বাদামটাকে যেটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি খোসাটা ছাড়িয়ে তারপরে ওটাকে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আপনাকে বেশিটা সময় এখানে রাখতে হবে না, শুধু মিশিয়ে নিলেই হবে, যে চিনিটার সাথে চিনির শিরাটার সাথে এটাকে মিশিয়ে নিলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা স্টিলের প্লেটের ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখানে যে ঘি দিতে হবে তেমন না, এটা আপনারা কিন্তু বাটার বা তেল, সাধারণ যে তেলটা আমরা খাই সেটাও আপনারা করে নিতে পারবেন। তো এটাতে আমি ঢেলে দিলাম। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, গরম গরম থাকতেই করতে হবে, আর গরম যদি না থাকে তাহলে ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে আপনারটা ই হবে না। তা আমি একটু সুন্দর করে একদম পুরো প্লেটে সরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা যখন জমাট বেঁধে গেছে তখন এটাকে আমি একটা ছুরির মাধ্যমে আমি এটাগুলো উঠিয়ে নিলাম সবগুলো। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার, বাচ্চাদের খুশি করার জন্য কিন্তু এই একটা জিনিসই এনাফ। আর এটা আমরা ঘরেই সহজে বানিয়ে নিতে পারি। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।